নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি মিতা গল্পকথক মিতা মিতার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি রমাপদ চৌধুরী রচিত ঝিনুকের কৌট গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি শুরু করছি আজকের পাঠ বিয়ের পর চার বছর নিঃশ্বাস ফেলবার অবকাশ পায়নি শান্তনু অথচ এই সময়টুকুই তো মানুষের জীবনে একমাত্র অবসর কেমন একটা মুগ্ধ আত্মহারা ভাব মনের সর্বাঙ্গে ছড়িয়ে থাকে এই সময় দায় দায়িত্ব অর্থ চিন্তা আত্মীয় স্বজন সব কিছুই মন থেকে মুছে যায় চোখে কেমন একটা রঙিন দৃষ্টি আসে শরীরে ঝলমলিয়ে ওঠে পরিতৃপ্তির আলো শান্তনু বিয়ের পর যে এমন দিন উপভোগ করেনি তা নয় কিন্তু সে শুধু কটা দিনের জন্যে জোর কয়েকটা মাস তারপর বারংবার কঠোর বাস্তবের আঘাতে সেই মুগ্ধ ভাব তার কেটে গেছে নিজেকে বাঁধতে বাধ্য হয়েছে দৈনন্দিন কাজ আর কর্তব্যের জোয়ালে সেই একঘেয়ে জীবনের অন্ধকার কারা কক্ষে এক ফালি আলো শুধু দেখা দিয়েছিল একবার যেদিন রুমার জন্ম হল যে কোথাও ছিল না সে এলো চাপা নাক তুলতুলে একটা শরীর কি সুন্দর গাঢ় নীল ধূর্থ একজোড়া চোখ সরু সরু আঙুল শান্তনু আর গীতা দুজনেই আবার একবার মুগ্ধ হলো আত্মহারা হলো মেয়েকে চুমু খেয়ে আদর করে তার ননির মতো কোমল দুটি হাতে থাসা করে সে যে কি আনন্দ দুটো একটা করে ভাঙা ভাঙা কথা ফুটতে শুরু করলো যখন তখন আরো আনন্দ এই একটা নতুন কথা শিখতো রুমা আর রুমার বুদ্ধি দেখে তা হয়ে যেত শান্তনু এই এক ফোঁটা মেয়ে সেদিনও যে ছিল না সে এত কথা শিখছে কি করে বিস্মিত হতো শান্তনু আর গীতা আবার কথা শুনে হেসে লুটোপুটিও খেত কখনো ভাবত এই বয়সে এত বুদ্ধি কি করে হয় এত ধূর্তমি শেখে কি করে আপিসে যেতে ইচ্ছে হতো না শান্তনুর মনে হতো মেয়েকে নিয়ে সারা দিন শুয়ে বসে আদর করে কাটিয়ে দেয় আপিস থেকে ফিরতে তাড়াতাড়ি কিছুটা দুশ্চিন্তায়। কেমন আছে রুমা বিপদ আপদ ঘটেনি তোমার আবার কিছুটা উদ্দাম আগ্রহে গিয়ে দেখবে বারান্দায় দাঁড়িয়ে আছে রুমা দেখতে পেয়েই বাবা এছে বাবা এছে মা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে আসবে এই লোভে তবু তারই মধ্যে কেমন করে যেন এক ঘেমি ঢুকে গেল হয়তো কাজের চাপে হয়তো শরীরটা ভালো যাচ্ছিল না বলে মনে মনে তাই একটা গোপন ইচ্ছা রেখেছিল শান্তনু একদিন কথাটা ভেঙেই ফেললে গীতার কাছে বললে চলো দিন কয়েক কোথাও বেরিয়ে আসি কোথায় চোখ কপালে তুলল গীতা বিস্ময় তার অকারণ নয় যেখানে প্রতি মাসের শেষেই আয় ব্যয়ের হিসেবে জোড়া লাগাতে হিমশিম খেয়ে যাচ্ছে সে সেখানে বাইরে বেড়াতে যাবার কল্পনা মাথায় আসে কি করে শান্তনুর চেঞ্জে যাওয়া দেশ ভ্রমণে যাওয়া এমন সব কথা শোনা যায় বটে কিন্তু সেসব উঁচু মহলের লোকেদের জন্যে গীতা আর শান্তনু যাবে বেড়াতে তবু কথাটা শুনে গীতার মনেও যে একটু লোভ উঁকি না দিয়েছে হেমন নয় টাকার অভাব তো চিরকালই থাকবে চলো ধার করেই নয় দু দশ দিন পুরী থেকে ঘুরে আসি শান্তনু যখন এ কথা বলেছে তখন গীতা সাই দিয়ে দিয়েছে বলেছে ব্যস্ত কি আর এমন খরচ হবে আমি সব সামলে নেব ফিরে এসে শেষ অবধি তাই ছুটি নিয়েছে শান্তনু গিয়ে উঠেছে পুরীর একটা কম খরচের হোটেলে হোটেলটা দেখে হোটেলের ঘর দেখে খুশি হয়েছে দুজনে বাহ বেশ ছোট্ট ঘরখানি একেবারে সমুদ্রের ওপরে বারান্দায় বসে বসে সমুদ্রের অবিশ্রান্ত ঢেউয়ের দিকে তাকিয়ে থাকা যায় ঢেউয়ের মাথায় মাতালির মতো টলছে যে নুলিয়া ডিঙির শাড়ি তার দিকে তাকিয়ে থাকা যায় আর দেখা যায় ক্ষণে ক্ষণে সমুদ্রের রং বদলাচ্ছে একঘেয়ে জীবনের রঙও যেন তাদের ক্ষণে ক্ষণেই বদলাতে থাকে প্রথম যেদিন রিকশায় করে হোটেলের দিকে আসছিল গীতা সেদিন রাস্তা থেকেই সমুদ্র দেখে অভিভূত হয়ে গিয়েছিল সে শান্তনু এর আগেও এসেছে এখানে সমুদ্র দেখেছে কিন্তু গীতা জীবনে এই প্রথম যেন সমুদ্রের স্বাদ পেল কেমন একটা গুরগুর ধ্বনি তারপরই চরচর চর চর ব্রেকারের শব্দ নীল ঢেউ আর সাদা ফ্যানার মাতলামি এই নাকি সমুদ্র এত বিশাল তার সীমাহীন অথই জলের রাশি এই প্রথম দেখল গীতা বিস্ময়ের চোখ মেলে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন নেশা ধরে যায় সেই এক শব্দ সেই এক ঢেউ একইভাবে তীরের বালিতে ভেঙে পড়া তবু সেই একই ঢেউ নয় যেন প্রতিবারই বুঝি সে নতুন ঢেউ নতুন তার রং হোটেলের ঘরটিতে রকমে বাক্স বেডিং নামিয়ে দিয়েই রুমাকে বুকে জাপটে নিয়ে ছুটল গীতা আল্লাদের আলোয় সারা মুখ ভাসিয়ে শান্তনুর পাঞ্জাবির আস্তিন ধরে টানলে আহা এসো না এসো না একবারটি পারে গিয়ে একবার একবার বাধ্য হয়েই শান্তনুকে সঙ্গ দিতে হয় খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটতে বেশ লাগে গীতার একেবারে পারে গিয়ে দাঁড়াতে একটু ভয় ভয়ও করে কি ভীষণ এক একটা ঢেউ একবার যদি পা ফসকে ঢেউয়ের মধ্যে পড়ে যায় তবে কি ওই বিশাল সমুদ্রের মধ্যে হারিয়ে যেতে হবে কিন্তু ভয়ই ভয় ওই তো অত লোক হাঁটছে কয়েকটা মেয়ে ঘোমটা টানা একটা ফুটফুটে মুখ বউ বাচ্চা ছেলে মেয়েগুলোও তো বেশ ছুটে গিয়ে ভেঙে পড়া ঢেউয়ের সাদা ফেনায় পা ভিজিয়ে আসছে তবে আর গীতার এত ভয় কেন তবু ঠিক সাহস হয় না দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখে গীতা রুমাকে বুক থেকে নামিয়ে দিয়ে রুমাও আনন্দে হাততালি দিয়ে ওঠে ছুটে যেতে চায় সাদা সাদা ফেনায় পা ভেজাবার জন্যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখে ফিরে আসে বাক্স বিছানা যেমনকার তেমনি পড়ে আছে গোজগাস্ত করতে হবে তাছাড়া সারাটা রাত ট্রেনে এসেছে এক কাপ চাও পড়েনি এখনো পেটে শান্তনুতায় বললে চলো চাটা খেয়ে পরে আসবো নিতান্ত অনিচ্ছায় ফিরে এলো গীতা চা ডিম টোস্টের লোভ নেই ওর তার চেয়ে যদি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পেত হোটেলের ঘরখানাও কিন্তু বেশ সামনে এক টুকরো বারান্দা আছে আর সেখান থেকেও সমুদ্র দেখা যায় জেলে ডিঙিগুলো দেখা যায় নুলিয়ারা জাল শুকোয় জাল মেরামত করে মাতাল ঢেউয়ের মাথায় নৌকো ভাসাবার চেষ্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বা ডেকচেয়ারে শরীর এলিয়ে দেখে গীতা শান্তনু এসে পাশে বসে হাঁটু জড়িয়ে রুমা কি সুন্দর এই পৃথিবী জীবন সময় ভোরবেলায় উঠেই উনুন ধরাবার তারা নেই বাসন মাজার ঝিয়ের সঙ্গে ঝগড়া নেই আয় ব্যয়ের হিসাব মেলানোর কোনো দুশ্চিন্তা নেই এমনই নিশ্চিন্ত আরাম এত আনন্দ এত সুখ যেন অসহ্য একটা ফুর্তির ঢেউ হয়ে ফেটে পড়তে চায় গীতার বুকের ভেতর উফ এতদিন কোথায় ছিলাম বলতো অনুযোগের স্বরেই বলে গীতা চোখ দুটো তার বড় বেশি উজ্জ্বল দেখায় সেই একজোড়া সমুদ্রের দিকে তাকিয়ে শান্তনুও যেন সব ভুলে যায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর হাসে হাসি নয় যেন গীতার কথায় সে সায় দেয় সত্যিই তো কোথায় ছিল সে এতদিন একঘেয়ে জীবনের মধ্যে দশটা পাঁচটার ছকে বাঁধা দলাদলি অভাব অসন্তোষের মধ্যে এতদিন নিজেকে খুঁজে পায়নি সে কিন্তু কতক্ষণ আর বসে থাকতে পারবে গীতা রোদ তো অনেকক্ষণ হলো পড়ে গেছে বালি ঠান্ডা হয়েছে আবার রং বেরঙের শাড়ির আগুন ছড়িয়ে একটার পর একটা মেয়ের দল চলেছে পার ঘেঁষে বাচ্চা ছেলে মেয়ে গুলো ছুটছে বালি ছুটছে হাসছে লুটোপুটি খাচ্ছে রুমাই বা কতক্ষণ লোক সামলাবে মার হাঁটু জড়িয়ে সে বারবার নাকি সুরে আবদার ধরে চলো না মা সমুদ্রের কাছে চলো না আচ্ছা ওরা ওই কি কুড়োচ্ছে ওই যে দুটি মেয়ে চলছে ওরা মাঝে মাঝে ঝুঁকে পড়ে কি তুলছে ও মা ঝিনুক হ্যাঁ হ্যাঁ সেই সকালে দেখেছিলাম বটে ভাঙা ভাঙা পড়েছিল বালির ওপর ওগুলো ঢেউয়ের সঙ্গে আসে কি করে আসে আমি ভেবেছিলাম কি জানো বোধ নুলিয়াদের নুলিয়াই তো ওই কালো কালো লোকগুলো ভেবেছিলাম ওদের জাল থেকে ছড়িয়ে পড়েছে ছুটতে ছুটতে রুমাকে নিয়ে বেরিয়ে আসে গীতা এখন তো আর ভয় নেই ঢেউকে শান্তনু না এলো তো বইয়েই গেল চল রুমু। আমরাও ঝিনুক কুরই। কিন্তু কেমন একটা অস্বস্তি লাগে গীতার একদল লোক কেউ দাঁড়িয়ে কেউ বসেছে মাদুর নয়তো শতরঞ্জি বিছিয়ে গল্প করছে খুব ফ্যাশন করা ঢিলে খোঁপা একটা বউ হেলে দুলে হাসছে ওদের সঙ্গে গল্প করছে ওদের দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করল গীতা ওদের চোখের সামনে ঝিনুক কুরোবে ও কুরোলেই বা ওই তো দূরে দূরে কয়েকটা গীতার বয়সী মেয়ে কি আশ্চর্য ঝিনুক কুরোতে কুরোতে এত দূরে চলে গেছে সেই বেজায় উঁচু লাইট পোস্ট ছাড়িয়ে রেল হোটেল ছাড়িয়ে কি সাহস রে বাপু আরে রুমাও যে ঝিনুক কুড়োচ্ছে মা মা দেখো কি সুন্দর একটা ঝিনুক পেয়েছি এরই ফাঁকে কখন অন্য অন্নমনস্ক হয়েছে গীতা আর রুমা নেমে গেছে ঝিনুকটা নিয়েই ফুর্তিতে চিৎকার করতে করতে ছুটে এলো রুমা দেখো দেখো কি সুন্দর একটা ঝিনুক আর চোখে একবার শতরঞ্জি বিছিয়ে বসা দলটার দিকে তাকিয়ে নিয়ে ঝিনুকটা হাতে নিল গীতা ছোট্ট একটা ঝিনুক কি সুন্দর জুঁই ফুলের মতো সাদা শান্তনু এসে দাঁড়িয়েছে পিছনে গীতা ঝিনুকটা দিল তার হাতে শান্তনু নিল সেটা হাসল রুমাকে ফিরিয়ে দিল তারপর বললে দূর এ তো কতই আছে এর চেয়ে অনেক বড় বড় পাবে কত রং বেরঙের কত সুন্দর সুন্দর গীতা আস্তে আস্তে একটু লাজুক স্বরে বললে চলো না একটু ওদিকে আমরাও বেশ তো ধীর পায়ে একটু একটু করে এগোতে শুরু করলো ওরা দু পা চার পা একটা করে ঢেউ এসে পড়ে আর ছুটতে যায় গীতা রুমাও পিছনে পিছনে নুইয়ে পড়ে ঝিনুক কুড়ায় হাতের রুমালটাকে ইতিমধ্যে একটা থলের মতো করে নিয়েছে গীতা শান্তনু ধীরে ধীরে হাঁটছে হাসছে মনে মনে দেখছে গীতাকে কি সুন্দর দেখাচ্ছে গীতাকে এই ছেলে মানুষ হাসি খুশি গীতাকে কোনো দিন যেন দেখেনি শান্তনু দেখতে পায়নি একটা ক্যামেরা থাকলে ছবি তুলে রাখত গীতার এ চেহারা আগে কখনো চোখে পড়েনি কেন তার এই উচ্ছল যৌবন তার শরীর থেকে যৌবনের ছন্দ ঝরে পড়ছে রঙিন ডুড়ে শাড়িটা টান টান করে পড়েছে গীতা কোমরে জড়িয়ে নিয়েছে আঁচলটা সুপুষ্ট সুডল পিঠের ওপর শাড়িটা পাক খেয়ে গেছে চিকচিক করছে ফর্সা ঘাড় ঘাড়ের ওপর সরু হাড়টা নিরাবরণ হাত আর এর ভঙ্গিটা কি অপরূপ মুখে বিন্দু বিন্দু ঘাম জমে কেমন লালছে আভা দিচ্ছে সূর্য ডুবছে ওদিকে নীল নীল নয় ধোঁয়াটে সমুদ্রের ওপর সূর্য ডুবছে ঠিক একটা কলসি যেন উপুর করে রেখেছে কেউ সমুদ্রের সীমান্তে একটা লাল টকটকে কলসি সিঁদুর মাখানো আর তার লাল আভার সঙ্গে রূপলি মেঘের মাখামাখি গীতা এতখানি হেঁটে এসে শান্তনু অক্লান্ত হয়ে পড়েছে সারা শরীর ঘেমে উঠেছে ভিজে জব জব করছে পাঞ্জাবিটা শান্তনু আবার ডাকলে এই গীতা এবার চলো ফিরি ওদিকে আর কত কুড়োবে দাঁড়াও না বাপু জবাব দেয় গীতা হাসতে হাসতে বলে এই ছক্কাটা ঝিনুকটার একটা জোড়া পেলেই ফিরব আরো কিছুক্ষণ অপেক্ষা করে শান্তনু আরো কিছুটা হেঁটে যায় স্বর্গদারের দিকে না ফেরবার নাম নেই গীতার রুমাও ঝিনুক কুড়োতে কুড়োতে চলেছে এবার একটু রাগ ভাব ফোটে শান্তনুর গলার সরে বলে আমি চললাম যাও যতদূর তোমার খুশি রুমা রুমা তুমি ফিরে এসো বেশ বেশ আমি যেন একা যেতে পারি না অত কি ভয় দেখাচ্ছ মশাই যাও না ফিরে উত্তর দেয় গীতা কিন্তু ঝিনুক কুড়োনোর কাজ থামে না তার আর রুমা যেন শুনতে পায়নি এমন ভাব করে পাট অনটন করে শান্তনুর ক্লান্তিতে সারা শরীর অবসন্ন কম হেঁটেছে না কিসে তবু বাধ্য হয়েই আরো দু চার পা এগোতে হয় আবছা অন্ধকার ঘনিয়ে আসছে এই ভিড়ে ফেলে রেখে তো চলে যেতে পারে না আর একবার ধমক দিয়ে সত্যিই ফিরতে শুরু করে শান্তনু গীতা একবার ফিরে তাকায় নিজের মনেই হাসে তারপর আবার ঝিনুকুরনোয় মন দেয় বাবু খুব চুটেছেন বোধ হয় কিরকম ধপ করে পা ফেলছে দেখো বা সবাই তো ঝিনুক কুড়োচ্ছে ঝিনুক না কুড়িয়ে করবোই বা কি বসে বসে সমুদ্র দেখব এবার সোজা হয়ে দাঁড়ালো গীতা উফ কোমর টন টন করছে পিঠের শিরদানাটা যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে অসীম ক্লান্তিতে পা দুটো ভারী হয়ে গেছে পা টানতে পারছে না সকালে সেই যে পায়ে গোদ নিয়ে একটা পাণ্ডা এসেছিল ওর পা দুটোও যেন তেমনি ভারী হয়ে গেছে না বেশি দূর চলে যায়নি শান্তনু ওই তো দেখা যাচ্ছে ওর ছায়া ছায়া শরীরটা রাগে দপ দপ করতে করতেই ফিরে আসছিল বটে শান্তনু তবু দু চারবার পিছন ফিরে তাকিয়েও ছিল যখন দেখলে গীতাও ফিরছে এক হাতে ঝিনুকের থলি নিয়ে আর এক হাতে রুমাকে টানতে টানতে তখন আরো দ্রুত চলতে শুরু করলে শান্তনু যেতে যেতে এক জায়গায় দেখলো একটা ছোট্ট দল বসেছে দুটি মেয়ে একটি বুড়ো বোধ হয় মেয়ে দুটির দাদু আর তিনটি ছোকরা গোছের কয়েকটা চায়ের পেয়ালা নিয়ে জাঁকিয়ে বসেছে বুড়ো কম বয়সী মেয়েটি কেটলি থেকে চা ঢেলে দিতে দিতে আদুরে সুরে রসিকতা করছে দাদুর সঙ্গে হাসছে সবাই বেশ লাগছে মেয়েটিকে দুবার ফিরে তাকালো শান্তনু তার দিকে তারপর বালি মারিয়ে মারিয়ে হোটেলের সামনে এসে হোটেলের নিয়ন আলোয় ভেজা নরম বালির ওপর বসে পড়ল গীতা যখন আসে আসবে কোথায় তোয়ালে বিছিয়ে পাশাপাশি বসে গল্প গুজব করবে ঢেউ দেখবে আকাশ দেখবে তা নয় তিন মাইল হেঁটে বেড়াও তার পিছনে পিছনে গীতার ওপর যত না রাগ হচ্ছিল তার চেয়ে বেশি রাগ হচ্ছিল ঝিনুকের ওপর কি অমূল্য জিনিস চারটে পয়সা দিয়ে নলিয়াদের ছেলেগুলো এক রাশ এনে হাজির করবে সমুদ্রের বুকের গুমগুম ধনির মতোই শান্তনুর বুকের ভেতরটাও যেন গুমড়ে উঠছিল রাগে ক্ষোভে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে অন্ধকার হয়ে গেছে কোন ফাঁকে চাঁদ উঠেছে ভাঙা চাঁদ বসে জিরিয়ে এতক্ষণে শরীরের ক্লান্তিটা যেন জুড়িয়ে নিয়েছে শান্তনু ওদিকে কয়েকটা লোক ঘিরে দাঁড়িয়ে কি যেন দেখছে উৎসুক চোখে সেদিকে তাকালো শান্তনু কিন্তু উঠে যেতে ইচ্ছে হলো না এদিকে গীতাও এসে পৌঁছেছে না একটাও কথা বলবে না শান্তনু একটাও না ওর যা খুশি করুক শান্তনু শুধু চুপচাপ বসে থাকবে সমুদ্র দেখবে তারপর এক সময় একা একাই হোটেলে ফিরে যাবে কিন্তু গীতা অমন রাগ অভিমান অনেক দেখেছে শান্তনু যে চটেছে মনে মনে ফুলছে তা জানে গীতা কিন্তু জানতে দেবে কেন গীতা এসেই ধূপ করে বসে পড়ল শান্তনুর পাশে আসবার সময় আহ্লাদিকে দেখলে হাসল গীতা এত যে এগেছিল শান্তনু এত সব প্রতিজ্ঞা করে বসেছিল কথা বলবে না বলে সব রাগ জল হয়ে গেল বললে আল্লাদিকে কেন ওই যে নেকা নেকা মেয়েটা কেটলি হাতে দাদুর সঙ্গে রসিকতা করছে ওর নাম আল্লাদিকে বললে হাসল গীতা আমি নাম দিয়েছি শান্তনু ভেবেছিল গীতার নেশাটা একদিনেই কেটে যাবে ভুল ভেবেছিল পরের দিন সকাল না হতেই দেখলো পুরোনো ঝিনুকগুলো নিয়ে বসেছে সে জলে ধুয়ে তার বালি পরিষ্কার করে দামি টার্কিস তোয়ালের ওপর সেগুলো বিছিয়ে রোদে দিচ্ছে একটা কৌটো কোথায় পাই বলো তো গীতা নিজের মনেই যেন প্রশ্ন করলো তারপর অপরূপ হিল্লোলে ঘুরে দাঁড়িয়ে একটা তর্জনী তুলে নিজেই বললে ঠিক হয়েছে রুমার গুঁড়ো দুধের টিনটা ব্যাস সঙ্গে সঙ্গে কৌটো থেকে সামান্য দুদশ চামচ যা গুঁড়ো দুধ ছিল সেটুকু কাগজের মোড়কে ঢেলে রেখে কৌটোটা পরিষ্কার করতে শুরু করল সারাটা দিন ওই এক কাজ মা আর মেয়ে কেবল ঝিনুক নিয়ে মেতে আছে গীতার দেখে রুমাকেও যেন ওই এক নেশায় পেয়েছে শান্তনু দেখে আর হাসে কখনো বা বিরক্ত হয় তবু রুমাকে নিয়ে গল্প করে আদর করে গায়ে বুকে তাকে আঁকড়ে ধরে হাসাহাসি করে সময় কাটছিল বেশ শান্তনুর সেটুকু আনন্দও যেন কেড়ে নিয়েছে ওই ঝিনুকের নেশা রুমাকে আধখানা কেড়ে নিয়েছিল গীতা বাকি আধখানাও কেড়ে নিল তার ঝিনুকের নেশা কি অসীম ধৈর্য গীতার ভাবে শান্তনু কখনো ঝিনুকের রাশি সাবান জলে ধুয়ে রাখছে রোদে শুকোতে দিচ্ছে কৌটোয় ভরে রাখছে কখনো আবার দু মিনিট পরেই সেগুলো বের করে জোড়া মিলিয়ে দেখছে রং মিলিয়ে দেখছে জানো এই ঝিনুক দুটো দিয়ে না তোমাকে কি সুন্দর একটা ছাইদানি করে দেব দেখো কাপড়ের ওপর এই রঙিন ঝিনুক বসিয়ে কি চমৎকার একটা পর্দা হবে দরজার সাদা ঝিনুকগুলো বসিয়ে একটা পয়সা রাখার কৌটো হবে বেশ ভালো না এমনই একটা না একটা কথা সারা দুপুর আর সকাল না হতেই রুমার হাত ধরে ছুটবে সমুদ্রের পারে। বালির ওপর যেখানে ঢেউয়ের ওপর ঢেউ আঁচড়ে পড়ছে আর ঢেউয়ের সঙ্গে রাশি রাশি ঝিনুক ওই একই কাজ ঝিনুক কুরোতে কুরোতে কত দূর যে চলে যায় গীতা শান্তনুর চোখের নাগাল থেকেই নয় তার মনের নাগাল থেকেও চলে যায় এমন করে এই কাটছিল দিনগুলো গীতার উচ্ছল আনন্দ আর শান্তনুর অসীম বিরক্তিতে কত কি ভেবে এসেছিল শান্তনু কত রঙিন স্বপ্ন দেখেছিল ভেবেছিল সেই যেদিন ফুলের সৌরভ আর সানাইয়ের সুরে প্রথম পরিচয়ের মোহ জেগেছিল তার চোখে তেমনই আনন্দের বিশ্রামে গা ভাসিয়ে দেবে কিন্তু সব স্বপ্নই বুঝি ভেঙে যেতে চলেছে হয়তো ভেঙেই যেত শান্তনুর স্বপ্ন তার আগে নেশায় ভেঙে গেল গীতার একটা ঘটনায় প্রতিদিনের মতোই ঢেউয়ের গায়ে পা ভিজিয়ে চলেছিল গীতা আর রুমা যেতে যেতে গীতা হঠাৎ দেখলে বালির ওপর একটি ছেলে বাঁশের কঞ্চি দিয়ে কি সুন্দর সুন্দর সব মূর্তি আঁকছে ঠিক যেন মন্দিরের গায়ের মূর্তির মতো অন্নমনস্ক হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল গীতা মুগ্ধ হয়ে দেখছিল ছেলেটিকে দেখছিল তার আঙুলের জাদু আর ঠিক তখনই চিৎকার করে উঠল রুমা ছুটে এলো গীতা দূর থেকে শান্তনু ও ছুটে এলো কোনো রকমে জলে ঝাঁপিয়ে পড়ে শান্তনু টেনে তুললো রুমাকে ধক করে উঠেছিল গীতার বুক নিঃশ্বাস ফেলে বাঁচল সে অন্নমনস্ক হয়েই ঝিনুক কুড়ছিল রুমা আর একটা বড় ঢেউ আচমকা এসে আর একটু হলেই তাকে টেনে নিয়ে গিয়ে ফেলতো সমুদ্রের দিকে চিৎকার শুনে আরো কয়েকজন জড় হলো আর শান্তনুর মনের রাগ হঠাৎ ফেটে পড়ল গীতার ওপর দিনে দিনে যে রাগ পুঞ্জীভূত হচ্ছিল সেটা এই ঘটনায় ফেটে পড়ল অভদ্রভাবে রূঢ় স্বরে তোমার ওই ঝিনুকের নেশায় একদিন মেয়েটাকে খুন করবে আর জড়ো হওয়া মেয়ে পুরুষদের সামনে শান্তনুর ধমক খেয়ে লজ্জায় মরে গেল গীতা শুধু লজ্জা নয় ক্রোধও জমে উঠলো তার বুকে শান্তনুর প্রতিটি কথা যেন সেই গল্পে শোনা বিষাক্ত সামুদ্রিক মাছটার লেজের ঝাপট একটাও কথা বলল না গীতা চুপচাপ হোটেলের পথে ফিরে এলো সে অভিমানে ভেঙে পড়তে চাইল তার মন এতদিনের নিরানন্দ একঘেয়ে জীবনে এত অভাব অনটন ব্যথা ব্যর্থতার মধ্যেও কোনো দিন শান্তনু তাকে এভাবে অপমান করেনি এতগুলি লোকের চোখের সামনে শান্তনু যেন চিৎকার করে জানিয়ে দিয়েছে তাদের এই হাসি ফুর্তি আনন্দ আর তৃপ্তির উচ্ছ্বাস যেন একটা মেকি জীবনের মুখোশ যেন এসবের আড়ালে তারা রিক্ত বঞ্চিত মিথ্যা একটাও কথা বললো না আর গীতা একবার ভাবলে ঝিনুকের কৌটোটা আর খুলবে না যাবে না সমুদ্রের পারে। ঝিনুক কুরোবে না আর কিন্তু শান্তনুকে জবাব দেবার জন্যেই যেন নতুন উৎসাহে ঝিনুক কুড়োতে শুরু করল সে চাঁদনি রাতের আবছা আলোয় যত দূর চোখ যায় চলে যেত ঝিনুক কুরোতে কুড়োতে তার চেয়েও দূরে নাকি শান্তনুই দূরে চলে গেল গীতার কাছ থেকে গীতার পৃথিবী থেকে শান্তনু আর কোনো কথা বলল না আর কোনো কথা বলেনি কোনো দিন তারপর কত বছর কেটে গেছে সেই সমুদ্রের মুক্তি থেকে একঘেয়ে জীবনের বন্ধনে ফিরে এসেছিল ওরা কাজে কর্তব্যে নিরলস ক্লান্তিতে কত কত দিন পার হয়ে গেছে তারপর কত বছর সেই তিক্ত অথচ তৃপ্ত দিনগুলোকে যেন ভুলেই গিয়েছিল গীতা ভুলে যেতে বাধ্য হয়েছিল স্বামীর মৃত্যুর পর কত কিছুই তো ভুলে গেছে সে শুধু ভোলেনি সংসারের সব দায়িত্ব এখন তার ওপর রুমার দায়িত্ব তার নিজের ভার তবু এক এক দিন আয়নার সামনে দাঁড়িয়ে তার শরীরের দিকে তাকিয়ে তার শরীরে জড়ানো শ্বেত শুভ্র থান কাপড়ের দিকে তাকিয়ে শিউরে ওঠে গীতা আজ সকালেও তেমনি শিউরে উঠেছিল কি আশ্চর্য এতবার চেষ্টা করেও শান্তনুর মুখখানা মনের পটে স্পষ্ট করে আঁকতে পারেনি সে কেমন একটা অস্পষ্ট মায়া ছায়া ছায়া স্মৃতি শুধু ব্যথা নেই বেদনা নেই শুধু একটা অবদ্ধ মায়া আর কিছুই নয় এই বাড়ি যার আলোয় বাতাসে শান্তনুর স্মৃতি জড়িয়ে আছে ভেবেছিল গীতা সেই বাড়ি ছেড়ে চলে যাবার মুহূর্তে একবার শান্তনুর মুখখানা মনের চোখে জাগিয়ে তুলতে জাগিয়ে তুলতে চেয়েছিল সে পারেনি কি আশ্চর্য এমন যে হবে এমন ভাবে হারিয়ে যাবে শান্তনু ভাবতে পারেনি গীতা খাট আলমারি আসবাবপত্র নামানো হয়েছে একটা একটা করে জিনিসপত্র নিয়ে গিয়ে তোলা হচ্ছে লরিটায় আলমারিটা সরাতেই দেয়ালের সেলফে চোখ গেল গীতার মাকড়সার জাল আর ঝুলে ঢাকা ওটা আবার কি এগিয়ে গেল গীতা তুলে আনলো ঝনঝন একটা শব্দ হল কি আছে এর ভেতর এই কোণে পড়েই বা আছে কেন একটা গুঁড়ো দুধের টিন ভিতরে কি আছে দেখবার জন্যে কৌটোটা খুলল গীতা আর সঙ্গে সঙ্গে একটা দুর্গন্ধ বেরিয়ে এলো ঝিনুক ঝিনুক রাশি রাশি রং বেরঙের ঝিনুক কৌটোটা নিয়ে রাস্তায় ফেলে দিতে গেল গীতা কি বিশ্রী দুর্গন্ধ কৌটোটায় বারান্দায় গিয়ে দাঁড়ালো গীতা কৌটোটা ফেলতে গিয়েও থমকে দাঁড়াল পারল না ভুলে যাওয়া সেই দিনগুলির ঝাপসা একটা স্মৃতি জেগে উঠল চোখের সামনে আট বছর এই কৌটোটার কথা মনেই ছিল না তার হয়তো এর পরও আর মনে পড়বে না তবু ওটা ছুঁড়ে ফেলে দিতে পারল না গীতা একটা দীর্ঘশ্বাসের চাদরে সযত্নে মুড়ে রাখল সে শান্তনুও বুঝি তার জীবনে এমনই এক ঝিনুকের কৌটো